Hello guys, assalamu alaikum, how are you all? Hope all of you are very fine. Here I presented by Shirin Bakul, assistant teacher, government primary school Rambadrapur, government primary school from Fulbari Dinajpur. Dear colleagues, dear teachers and all of well wishers, now today I am presented how to registration at Shikshak Batayon. Here you see my yes, my profile of Shikshak Batayon website, and here you see the website of Shikshak Batayon, www.teachers.gov.pd. Shikshak Batayon, here you see Shera Content Nirmata Maksuda Khatun. And Shera Content Nirmata Gulam Uwares. Online Performer Dilkusha Khanum. অনলাইন পারফরমার বাকির আহমেদ হামিম সেরা উদ্ভাবক মনোনীত হয়নি। সো আমরা শিক্ষকরা শিক্ষক বাতায়নের সদস্য হব, এটা হচ্ছে 2021 সালে মধ্যে 9 লক্ষ শিক্ষক হবে, শিক্ষক বাতায়নের অন্তর্ভুক্ত হবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভা 19 জানুয়ারি 2017 ডাভর্সে সুইজারল্যান্ডে তিনি এই ঘোষণা দিয়ে এসেছেন। সো তারই প্রেক্ষিতে আমাদের বাংলাদেশের সকল শিক্ষককে এখন শিক্ষক বাতায়নের সদস্যকরণের জন্য মন্ত্রণালয় থেকে চিঠি আসছে। তো আমরা এখন দেখব যে কিভাবে আপনি একজন শিক্ষক হিসেবে শিক্ষক বাতায়নের সদস্য হতে পারেন। এখানে দেখুন, আপনার যদি হচ্ছে আইডি থেকে থাকে, যাদের আইডি আছে তারা এখানে লগ ইন করবে, আর যাদের আইডি নাই তারা হচ্ছে এখানে নিবন্ধন করবে, রেজিস্ট্রেশন করবে। ওকে, সো আমরা এখন নিবন্ধনে ক্লিক করব। নিবন্ধনে ক্লিক করার পর এখানে নাম দিব, নাম দিলাম এখানে বকুল, বকুল নাম দিলাম, ইমেইল একটি হচ্ছে অ্যাড্রেস এখানে দিব, ইমেইল অ্যাড্রেস দিব আপনার হচ্ছে shirin.full@gmail.com। এখানে আপনার মোবাইল নাম্বার লাগবে ইংরেজিতে। আমি SHIRIN 123A দিলাম। হয়ে গেছে আমাদের নিবন্ধন করা। আমরা এখানে দেখতে পাচ্ছি ইমেজ আপলোড করুন, ইমেজ আপলোড করুন এর ক্ষেত্রে এখানে আপনাকে জেপিজি, পিএনজি, জেপিজি, জিপ 100 KB-র মধ্যে আপনাকে সর্বোচ্চ 100 KB-র মধ্যে একটি ছবি এখানে আপডেট করতে হবে। এখানে এই যে আপডেট বাটনে ক্লিক করে আপনি এখানে ছবি আপলোড করতে পারেন। এরপর এখানে আপনার মৌলিক তথ্যতে আছে নাম, বাংলা নাম, ইংরেজি নাম, পদবি, পদবি আপনার যেটা পদবি সেটা দিবেন। এরপর ইমেইল দিবেন, জন্ম তারিখ দিবেন, মোবাইল নাম্বার দিবেন। এরপর শিক্ষা স্তর, আপনার প্রতিষ্ঠানে শিক্ষা স্তর, প্রতিষ্ঠানের ধরন, যে বিষয়ের আপনি শিক্ষক সেটা দিবেন। লিঙ্গ, বিভাগ, জেলা এখানে উল্লেখ করতে হবে। এখানে আপনি যদি হচ্ছে হাই স্কুলের বা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হন, আপনার পিডিএস নিবন্ধন ইন্ডেক্স কোড নাম্বার থাকে সেগুলো দিবেন। প্রাইমারি ক্ষেত্রে দরকার নেই, ফেসবুক প্রোফাইল, টুইটার প্রোফাইল এগুলোর লিঙ্ক দিবেন। নিজের সম্পর্কে কিছু লিখবেন, আপনি কোথা থেকে, আপনার কী কী যোগ্যতা আছে এগুলো লিখতে পারেন।
প্রাপ্তি স্বীকৃতির ক্ষেত্রে আপনার আপনি কি কি অ্যাওয়ার্ড পেয়েছেন, আপনি কি কি কোর্স করেছেন, কি কি সার্টিফিকেট আছে সেগুলো আপনি অ্যাড করতে পারেন, শিক্ষাগত যোগ্যতা তো আপনার যা যা আছে সেগুলো দিবেন, কর্মস্থলের বিবরণ আপনি দিবেন, প্রশিক্ষণ আপনি কি কি পেয়েছেন সেগুলো দিবেন, এরপর হচ্ছে আপনার যদি কোনো সময় মনে হয় যে পাসওয়ার্ডটা পরিবর্তন করা দরকার তাহলে আপনি এখানে পাসওয়ার্ডে পরিবর্তনে ক্লিক করে আপনি পাসওয়ার্ডটা পরিবর্তন করতে পারেন। তো এই হলো বিষয় শিক্ষক বাতায়নের সদস্য হয়ে নিজেকে সমৃদ্ধ করুন, নিজের সৃজনশীলতা বৃদ্ধি করুন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কন্টেন্ট কন্টেন্ট এ প্রেজেন্টেশন, ভিডিও কন্টেন্ট, প্রকাশনা, ম্যাগাজিন, উদ্ভাবনের গল্প, নেতৃত্বের গল্প এগুলো থাকবে। সাধারণ শিক্ষায় আপনি কী কী কন্টেন্ট এগুলো চাচ্ছেন সেগুলো এখানে আছে, আপনার ইচ্ছা মতো কন্টেন্টে। আমাদের শিক্ষক বাতায়নে কন্টেন্ট সংখ্যা হচ্ছে 3,59,130, মডেল কন্টেন্ট হলো 953, সদস্য হচ্ছে 4,77,693। এখনো আমাদের 5 লক্ষ শিক্ষকের দরকার। সো আশা করি সকল শিক্ষক এবং সকল কর্মকর্তা আমাদেরকে সহযোগিতা করবেন। আর একটা কথা, আপনি ব্রাউজারে গিয়ে teachers.gov.bd এই ওয়েবসাইটের ঠিকানাটা লিখে সার্চ করবেন, আপনার গুগলে যে ব্রাউজারে যে সার্চ করে তারপরে এই শিক্ষক বাতায়ন আসবে, শিক্ষক বাতায়ন প্রোফাইলটা আসবে। সো আপনি তখন এই নিবন্ধন করতে পারেন। আমার নিবন্ধন হয়ে গেছে অলরেডি, এখানে দেখাচ্ছে বকুল, এখানে বকুল দেখাচ্ছে। সো আমার যে আমি রেজিস্ট্রেশনটা করলাম সেটা দেখাচ্ছে, এখন এটা আমার প্রোফাইল। খুবই সহজ, আশা করি সবাই খুব উপকৃত হবেন। ধন্যবাদ, ধন্যবাদ। আশা করি সবাই শিক্ষক বাতায়নের সদস্য হয়ে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে সহযোগিতা করবেন। ধন্যবাদ।